সকালবেলা উঠে চোখের মধ্যে লাগলো কি আঁতেল আমি জানি না, সেই ডান চোখেই লাগলো। আলমারিটা খুলেছিলাম একটা প্লাস্টিক বের করার জন্য, ক্যারি ব্যাগ আর কি, ক্যারি ব্যাগটার ভাঁজটা যেটা থাকে কর্নারটা খাঁচাম করে চোখের মধ্যে লাগলো, জল পড়েই যাচ্ছে কন্টিনিউ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি যে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 7টা, মোটামুটি 7টাই অ্যাপ্রক্স। তো এখন হাঁটতে বেরোচ্ছি, 7টা থেকে 8টা অব্দি হাঁটবো, হেঁটে তারপরে ঘরে ঢুকবো, ঢুকে তারপর দেখা যাবে যাই হবে হবে, হোয়াট এভার। ব্লগটা এখান থেকে শুরু করছি আর আশা করবো তোমাদের ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে, সঙ্গে থাকো দেখতে থাকো। তো হেঁটে হেঁটে চলে এসেছি, এখন একটু ঘরটা মুছে নেবো, সামনেটা মুছে নিয়ে তারপরে একটু গরম জল খাবো, চা খাবো। তো চলো করে নিই। ওদের খাইয়ে দাইয়ে ছাদে নিয়ে এসেছি। হ্যাঁ, ছাদে নিয়ে এসেছি, কি রোদ, আমি নিজে ছায়ায় দাঁড়িয়ে আছি, দেখো এত রোদ, আর আমি ঠিকই ছায়াটায় দাঁড়িয়ে। ইভান বলছে যে ওদেরকে ছাদে নিয়ে এসে নিজে ছায়া চলে গেছে, যদিও টাফিও তাই, টাফিও ওখানে একদম ছায়া দেখে বসে পড়েছে, গিয়ে কোনো চান্স নাই। ওম একমাত্র রোদ খুব ভালোবাসে, রোদের মধ্যে যত গরমই হোক রোদে গিয়ে বসবে, রোদের মধ্যে রাম রাম এরাম করবে। বাপরে বাপ, আমরা অবাক হয়ে যাই দেখেছি এত গরমেও কি করে কি এরম ভাবে বসে, এখন বসার প্রস্তুতি নিচ্ছে মনে হয়, বসবে খুব তাড়াতাড়ি রোদের মধ্যে পুরো। সরো, এই যে বলতে বলতে পম রোদের মধ্যে চিৎপাত, ওই যে আবার বাবাইকে দেখে দৌড়ালো। সব করে টরে এলাম, কাঁচা হচ্ছে, বাড়ির সবার খাওয়া গেছে আমার আর মায়ের বাদে, সবাই রুটি গুড় খেয়েছে, আমি না গুড় দিয়ে খেতে পারি না অ্যাকচুয়ালি, ঠাকায় পড়লে সবই খাই অ্যাকচুয়ালি, যতক্ষণ মানে ইচ্ছা করে না, তো সেই জন্য খেলাম না। কালকে বাবা পাউরুটি এনেছিল, কালকে যেহেতু আমরা সকালে খাইনি তো বাবা আমার পাউরুটিটা কালকে খেয়েছিল, ও চায়ের সাথে বিকেলে খেয়েছিল, আমারটাই পড়েছিল। তো পাউরুটিটা একটু শসা দিয়ে সস দিয়ে খাচ্ছি, দাঁড়াও দেখাই, এই হচ্ছে পাউরুটি, শসা দিয়েছি, ভেতরে লঙ্কা দিয়েছি, সস দিয়েছি, সাইডেও সস নিয়েছি, আর ভিতরে হালকা 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 একদম অল্প একটু চিজ ছিল, একটাই কিউব ছিল, ওটা হাফ কিউব, দুটোর মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি। এখন বাজে 1টা, বসে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে নিয়েছি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, ডাল ভাজা হয়ে যাবে, মা ওগুলো করে, মা তেঁতর ডালটালগুলো ভালো করে বলে আমি আর চাই না, মানে এই বৃহস্পতি শনিবারে আমি সেরকম কিছু করি না রান্নাঘরে আর কি, পনির বা সয়াবিন হলে সেটা করি, বাট আজকে পনির নেই, আর সয়াবিন করবো না, মা যদি বলে যে ফুলকপি টুলকপি কিছু করতে তাহলে হয়তো করতে পারি, আমি জানি না, মনে হয় এবেলা আর হবে না, কারণ কাল রাত্রে ফুলকপি খাওয়া হয়েছে, তো সেই কারণে এবেলা তো ফুলকপি হবেই না। তো আপাতত আমি যেটা করছি, হিন্দিতে একটা প্রাইমে একটা সিনেমা রয়েছে নোটবুক বলে, ওই সিনেমাটা দেখছিলাম, ভীষণ ভীষণ ভালো, একটু অন্য রকমের, কোনো কমার্শিয়াল ফিল্ম নয়, আর অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তারা একদমই রেপুটেডেড নয়, বা আমি অন্তত চিনি না, নতুন, তো আমার ভীষণ ভালো লাগছে সিনেমাটা, একটু আমি দেখে নেবো পুরো সিনেমাটা, করে আমি স্নান করে পুজো করে নেবো। ঘুমও পাচ্ছে। তো তোমাদের বললাম যে কিছু রান্না নেই, তো তারপরে হঠাৎ করে মনে করলো কালকে কুল কিনেছি, কুলটা করতে হবে, অ্যান্ড আমার
কুল খেতে মারাত্মক ভালো লাগে, নারকুল কুলের থেকেও বেশি টোপা কুল। আমি টোপা কুলের মানে পাগল। কালকে বাবা বলছে তুমি এত কুলের টক খাও, তুমি কুলের আচার বানাতে পারো তো। হ্যাঁ হ্যাঁ, আমি বাবাকে বলেছি যে বাবা 500 কুল নিয়ে এসো, 1 কিলো নিয়ে এসো। বলে 1 কিলো দিয়ে কি হবে? ঠিক আছে তাহলে তুমি 500 নিয়ে আসো, আচার বানাবো। আপাতত 200-250 মতো কুল আছে, ওই যদি আজকে টক বানাবো। কুলের নাম শুনলে কিরম যেন জিভে জল চলে আসে। কন্টিনিউ, চলো কুলটা করে নিই। এই হচ্ছে কুল, টোপা টোপা কুল। এত লোভ লাগে এগুলো দেখলে। আমি জানি না তোমাদের কেমন লাগে, তোমরা কজন খেতে ভালোবাসো, বাট এই একটা জিনিস আমার দেখলেই জিভে জল আসে। আমি কুলের টক দিয়ে মানে এমনিই খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি, মানে সব কিছু দিয়ে খেতে পারি। মানে এই কুলের টক বা কুল, এটা নুন দিয়ে ঝাল দিয়ে মেখেও মানে সব রকমভাবে, এই একটা জিনিস আমি উফ জাস্ট দেখো যতক্ষণ রান্না হয়েছিল না শুকিয়ে পড়েছিল, যে নিজের পছন্দের জায়গা নিজের পছন্দের স্থান পেয়েছে আর রসে টই টুম্বুর হয়ে ফুটছে, তখন একদম ফুলে গুলুমুলু হয়ে গেছে আর নিজেদের রূপ ধারণ করে নিয়েছে। আমি স্নান করে ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে, আর তার সাথে পমও ছাদে এলো, কারণ পমও স্নান করেছে আর এখন ছাদের মধ্যে পাই পাই করে দৌড়াচ্ছে। এই যে কি, নিচে যাবে কেন? গাটা শুকাও, এসো 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 এসো, গা শুকিয়ে নাও। নিচে যেতে হবে না, গা শুকো মা, মামা গা শুকিয়ে নাও, গা শুকিয়ে নাও, গা শুকিয়ে নাও, গাটা শুকাও। হ্যাঁ গুড গার্ল, যাও যাও যাও, রান করো। হ্যাঁ রান করো, এরম ঘা ঘষে না মা, রান করো রান করো। এটা হচ্ছে পমের স্পেশাল ট্যালেন্ট, যতই গা মুছি দিই যা দিই ওর হয় না, যতক্ষণ না গা শুকাবে ও এরকম করতে থাকবে, দেওয়ালে গা মুছতে থাকবে। দেখেছো করেই যাবে করেই যাবে, ওদিকে আবার করতে গেছে মনে হয়। হ্যাঁ এই যে এই যে, মা পুজো করছিল আর আমি আলু পোস্ত করছি, আর সঙ্গে ডাল হয়েছে আর ফুলের চাটনি, এই দিয়ে দুপুরে খাওয়া জমে যাবে। এই হচ্ছে আলু পোস্ত আমার, হয়ে যাক পুরোটা তারপর তোমাদের দেখাবো। রেডি, ওই জানো আমি ভেবেছি আজকে দুপুরবেলা শোনো, আমি যখন ঘুমাচ্ছি তখন আমি ভাবছি কি যে এটা মাঝ রাত, তুমি ডাকছো বলতে 6টা বাজে, আমি যে দেখে তো ভোর হয়ে গেছে ডাকছে, মানে কোনো রিয়াকশন নেই তোমার, কিরম একটা অযোগ্য ছেলে। পম্পু খালি সারা দিন বাবাই বাবাই আর বাবাই, এ আর কিচ্ছু নাই জীবনে। সারাক্ষণ ওর পেছনে ঘুরছে, ওর কাছে চাদর খাচ্ছে, ওর দিকে মুখ করে বসে আছে, আমি পাশে বসে আছি, আমাকে পাত্তা নেই, কোনো পাত্তা নেই আমার। ছি 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 পম্পু, ছি 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 ছি। এখন বাজে রাত 9:30, এবার এখন রান্নাঘরে ঢুকবো। আজকে তো নিরামিষ, তো ইভান বলে একটু পরোটা করো, তো কি খাবো কি খাবো, সয়াবিন আজকে খাবো না তোমাদের বলেছিলাম, ইচ্ছা করছে না, তো একটু অল্প করে আলুর দম বানিয়ে নিচ্ছি। বাবার আজকে বিয়ে বাড়ি ছিল, বাবা বিয়ে বাড়ি খেয়ে চলে এসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, তো আমাদের তিনজনের মতো, তো যাই হোক বানিয়ে নিই, চলো ফটাফট রান্নাঘরে ঢুকে যাই। তো আলুর দম ইন দ্য প্রসেস, আলুর দমটা কষতে দিয়ে আমি পরোটাটা শুরু করে দেবো।
দিয়ে দিলাম। এবার পরোটাটা করে নেব। তো কষার সময় বাড়িতে দেখি গোটা ক্যাপসিকাম রয়েছে, তো একটা দিয়ে দিলাম ক্যাপসিকাম। এমনিও ক্যাপসিকামের সিজন শেষ, গরমকাল পড়ে যাচ্ছে, তো একটু লাস্ট যে কটা রেখে নেওয়া যায় আর কি। তো ক্যাপসিকাম যে কটা আছে, আমি ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি, দিয়ে দিই। আমি মাংসেও দিই, ইভেন মাংসেও দিই, মাটন এরা মাটন তো আছেই না বাড়িতে, সেরকম চিকেন চিকেনেও দিই মাঝে মধ্যে। আর মিক্স সবজি বলো যা বলো, ক্যাপসিকাম খেতে বেশ ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানিও। আর আলুর দমে তোমরা দাও কিনা জানিও, আলুর দমে দিয়ে দেখো ভীষণ ভালো লাগে। তো আলুর দম ডান, আর এটা হচ্ছে লাস্ট পরোটা, যেটা 10 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। গ্যাসের আঁচটা খুব কমে যাচ্ছে, যার জন্য অনেক টাইম লাগছে। হ্যাঁ কমপ্লিট, একটু বড় হয়েছে মানে আজকে পরোটা গুলো আমার সাইজে। ঠিক আছে, খেতে ডাকছে, চলো মুখটা দেখো বাংলার পাঁচ, চলো চলো চলো। সবাই ঘুমাচ্ছে এখানে, পম্বাদে পম্পুবাদে সবাই ঘুমাচ্ছে। গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও পম্পু। তো ব্লগটা এখানেই শেষ করছি, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে যাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আশা করবো তোমাদের কিছু মাত্র ভালো লেগেছে। আমাকে দেখতে পাচ্ছ না, যদি ভিডিওটার কিছু 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 মাত্র ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন দেখছো। আর যারা নতুন দেখছো না অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাই তো পম্পু, বলে দাও বলে দাও। আচ্ছা পম্পুর কাশি হয়ে গেছে, ও একটু এক্সাইটেড হয়ে কাশি হয় তোমরা জানো, তাই হোক ও দিব্যি ছিল, হট করে কাশিটা এসে গেল। তো যাই হোক চলো, গুড নাইট স্লিপ টাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।